জগাই মাথায় ছিল তারে প্রেম উদ্ধারিল হানজিবে দিলা বলো দয়া পদকর্তা ভক্তদের অন্তরাল ভাবজপতি হনিয়ে বলে প্রভু অগো দাসে সদা নন্দে কহে আমি পড়ে রইল এই মায়া যাবে Nanda Pahe Pore Rayelo Eya Maya Jale Ebe Prabhu Karmare Daya Ebe Prabhu মনে দয়া বলে এ যে প্রভু এ যে পরে করো প্রভু আমি শরণে নিলাম হে শরণে নিলাম হে নিলাম হে তোমার ওই রাজার পদে শরণ নিলাম হে তোমার ওই রাজার পদে শরণ ছাড়া করো না হে তোমার ওই রাজাই বল হইব করো না হে তোমার ওই রাজার পদে শরণ ছাড়া করো না হে তোমার ওই রাজার পদে শরণ ছাড়া করো না হে তোমার ওই রাজার পদে আমি শরণ নিলাম হে দয়া হে প্রভু করম
Hey!
জয় রাধা উপস্থিত সকল কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত এবং সমগ্র গ্রামবাসীর উদ্দেশ্যে জানানো যাচ্ছে এখানে আমাদের প্রত্যেকের প্রসাদের ব্যবস্থা করা হয়েছে রাত্রে তাই নিজের বাড়িতে আর রান্না করার কোনো প্রয়োজন নেই এখানেই হবে সব প্রসাদের ব্যবস্থা যাই হোক ভিক্ষা করা গৃহস্থ তারা নিজেদের জন্য আর নিজেদের জন্য করেননি কমিটির দাদারা কাকুরা সবে আপনাদের জন্য ভক্তের সেবার জন্য তাদের আশা যেন ফলে না যায় তাদের মনোবাসনা পূর্ণ করার দায়িত্ব আপনাদের তাই তাদের মন রাখার জন্য তাদেরকে একটু সহযোগিতা করার জন্য আপনারা সবাই এখানে বসে হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করুন আর রাত্রে এখানে যা গোবিন্দ জোটায় একটু প্রসাদ পেয়ে তারপর আবার লীলা কীর্তন শ্রবণ করুন হৃদয় গোবিন্দ হরি হরি বল হরি বল হরি বল বেশ ও মাছ কামাজের কিতব্য বিষয় কি কি গো মা মনে আছে আজকে আমরা কি শুনতে এসেছি এখন লীলাটির নাম কি যা শান্তিপুর মিলন তা যেতে হবে কোথায় বৃন্দাবন যাবো না শান্তিপুরে যাবো শান্তিপুরে যাবো মনে নবদ্বীপে যেতে হবে তাই তো গৌরীলা নদী আই যেতে হবে তোমা আমি একা যাবো না তো যাবেন যাবেন কই কোন মা কোন বাবারা যাবেন একবার কই বাহুতল হলো ধরি হরি দেবী বলুন তো দেখি লেগে যাবেন নিদাই বল হরি বল হরি বল আছো মা কই কারা কারা যাবেন মায়ের একবার উপধুনি বলুন তো দেখি দেখি এটা সে তাই সারা সারা বললাম বলে দিতে হবে সেরকম ব্যাপার এরকম করলে ধরে দিলে হয় কেমন হলো জানেন তো ধরুন কারো বাড়িতে চোর পড়েছে এবার সে পাশে বাড়ির লোক কি করে ডাকবে এই শুন 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 আমার ঘরে চোর পড়েছে চোর 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 ভাজা 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 আরে এভাবে ডাকবেন না ভাজা রে চোর এভাবে ডাকবেন জোরে ডাকবেন আস্তে আস্তে কি করে ডাকবেন না আপনারা বলুন না কেন আমি বলছি জোরে ডাকবেন তাই তো সেরকম আমাদের দেহের মধ্যেও চোর আছে তাদেরকে ডাকা তাড়াতে হবে তাই জোরে একবার সবাই মিলে উলো ধুলো ধুলো ঠিক আছে নিদাই বল হরি বল সবাই দিতে পারবে না যে ভাই যাদের দৃষ্টি কাছে তাদের একটু দিতে কষ্ট হবে আচ্ছা বাবা আমরা একবার হরি বল বলুন দেখি সবাই মিলে নিদাই বল হরি বল হরি বল হরি বল চলো আমরা সবাই মিলে কোথায় যাব নবদ্বীপ চলে 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 রে সবাই মিলে বাহু তুলে তালে তালে করো দানি ঠিক আছে চলে 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 রে গৌরে গৌরে বলে রে হাগর কানে গৌরে 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 বলে রে হাগর কানে গৌরে 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 বলে আরে চল যাই গৌরে